এভরিওয়ান, দেখো চলে এসেছি আজকে রথের মেলা দেখতে। আর দেখো এই যে আমাদের এখানকার রথ, বিশাল বড়, অনেক বড় রথটা, আর গোটাটাই আর কি পিতলের, তো চকচক চকচক করছে একদম। সামনে থেকে দেখলে না আরও ভালো লাগবে, এত সুন্দর রথটা চকচক করছে একদম। আর সোনা দেখো এদিকে এই যে রথে দড়ি টানছে, আমিও একটু দড়ি টানলাম। আর যা কাদা, বৃষ্টি হয়ে পুরো মানে মাঠ একদম কাদায় ভর্তি, যেমন ভিড় তেমন কাদা আর কি। তো দেখো কোথায় পা দেবো সেটাই আর কি বুঝে উঠতে পারছি না, রাস্তায় মানে এমন প্যাচ প্যাচ করছে কাদাতে, মানে যেখানেই পা দেবে সেখানটাই মানে গড়িয়ে যাবে, স্লিপ কেটে যাবে, এত কাদা। আর এই যে দেখো কীরকম ভিড়, আর তোমাদেরকে দেখাই দেখো কীরকম কাদা, এই যে সোনাকর বাবা ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে পা দিলে আর কি গড়িয়ে যাবে, ঠিকঠাক মতন জায়গায় না পা দিলেই দেখো কীরকমভাবে কাদাগুলো। দেখো আমাদের সামনেটা দেখে বুঝতেই পারছো মানে কীরকম কাদাটা, একবার দেখো মানে পা দেবার জায়গা নেই একটু, মানে যে তুমি একটা ফাঁকা জায়গা থেকে পা দেবে সেইটুকু উপায়ও নেই, একবারে ঘাটাঘাটি পুরো কাদাতে। কিন্তু তবুও রথের মেলা দেখতে হবে, বছরে একবারই রথ তো, আর ছেলের তো মেলা এসে মানে বায়না শুরু হয়েই গেছে, যে এটাই চাপবো ওটাই যাবো, যেটাই দেখছে আর কি সেটাই। অনেক রকমের রাইড করার জিনিস ছিল, নাগরদোল্লা, তারপরে এই যে জাম্পিং, মিকি মাউস জাম্পিংগুলো, তারপরে আরও অনেক কিছু আর কি, মানে যা যা থাকে আর কি সব কিছুই আর কি ছিল। তো সোনার আর মাথা ঠিক রাখতে পারছে না কোনটায় চাপবো কোনটায় না চাপবো, এই আর কি করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আর আমি ভাবছিলাম যে একটু অন্যরকম কিছু, ওইটা তোকে চাপাবো, ওই যাকো ওই নাগরদোলাটাই ও চাপবে বলছে, ওইটায় তো চাপতে পারবে না, সেই জন্য আর কি ভাবছিলাম যে কোনটাতে চাপবো, মানে যেটা চাপেনি আর কি সেটাই সেই রকম একটা জিনিসে আর কি চাপাবো, তো সেটাই আর কি খুঁজছিলাম। ও তো মানে যেটাই দেখছে সেটাতেই বলছে আর কি চাপবো। আর এদিকে দেখো চলে এসেছি, আর এদিকে একটা অন্যরকম আর কি রাইড করার জিনিস ছিল, ওই যেটা আর কি দেখতে পাচ্ছো লাইট ফাইট জ্বলছে, ওইখানটাতে আর কি চলে গেলাম। তো আমারও একটু একটু চাপতে ইচ্ছা করছিলো, আর সোনাও তো চাপে বলছিলো, তো আমি ওকে বললাম যে আমি এইটাতে চাপবো, তাহলে সোনারও চাপা হবে, আমি ওকে নিয়ে চাপতে পারবো, আর একা একা তো ওকে এগুলোতে চাপতে দেওয়া যায় না। তো আমি চলে এসেছি এখন এইটাতে চাপবো বলে, এখানে আর কি টিকিট কাটবো, দাঁড়িয়ে আছি ওই জন্য, এখন আর কি একটা রাউন্ড আর কি ঘুরছে, অন্যরা চেপেছে তারপর ওদেরটা হলে তারপরে আমরা যাবো, তো সেই জন্য আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর এখানে অন্য রাইড করছে সেইগুলো আর কি দেখছিলাম। দেখো এটা কেমন উলট পালটভাবে ঘুরছে, তো এইটাতেই চাপবো, তো বেশ এটা অন্য রকম, মানে এটা কোনো দিন আমি চাপিনি, এই ফার্স্ট টাইম চাপবো আর কি সোনাকে নিয়ে, কী জানি কী হবে, মনে মনে ভয়ও লাগছে। আর ওর এখানে টিকিট কাটা হয়ে গেছে, এবার দেখো আমরা উঠছি, সোনা এই যে আগেই উঠে পড়েছে, সোনা আর আমি উঠে পড়লাম, জানি না ভয় লাগছে, এখন দুজনে তো চেপেছি আর ওর বাবা চাপেনি, ওর বাবা এসব ভালো লাগে না এতটা, তো আমরাই চেপেছি দুজনে, কী জানি আবার ফোন নিয়ে উঠেছি ভিডিও করবো বলে, তো ভয়ও লাগছে মানে, আর মনে মানে আনন্দও হচ্ছে যে কী সুন্দর ঘুরবে ভালো লাগছে, তো চেপে পড়ছি, দেখো এখন কী হবে যাই না। নাগরদোলাটা উঠছে আর নামছে, মানে ভয়ও লাগছে একটা, আর আনন্দও হচ্ছে বিশাল, আর সোনার অতটা মানে ভয় নেই, একটু একটু ভয় পাচ্ছিলো, দিয়ে বিশাল আনন্দ হচ্ছিল ওরও, আর পিছনে সবাই আর কি যারা চেপেছিলো চোখ বন্ধ করেছিল, মানে বড়রা, ও সেটা দেখে আবার হাসছিল, মানে ওর এত মজা হচ্ছিল যে কি বলবো, ও ছোটো ওর অতটা মানে ভয় নেই, মানে বুঝতে পারছে না, তার বড়রা পিছনে চোখ বন্ধ করে মানে চেঁচাচ্ছে আর করছে, সেইটা দেখে ওর আর কি মজা লাগছিলো। তো আমরা যাই হোক চেপেই পড়েছি, একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, বেশ আনন্দ হচ্ছিলো মজা হচ্ছিলো না।
ভাঙবে কেন? তারপরে দেখো আমরা নাগরদোলা থেকে নেমে পড়েছি, এখন এবার পুরো মেলা ঘুরবো। তো মেয়েদের তো জানোই মানে কিছু নিই না নিই মানে তবুও একটু দেখা আর কি, দেখার ইচ্ছা থাকে, মানে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো মেলা দোকানগুলো ঘুরছিলাম, আর আমার থেকে বেশি আমার ছেলে তো দেখছিলো, ও তো সেই গাড়ি নেবো গাড়ি নেবো, প্রথমে হচ্ছিলো এটাই চাপবো ওটাই চাপবো, তো একটাতে চাপা হলো, দিয়ে এখন শান্ত হয়েছে, দিয়ে এখন বলছে এটা নেবো ওটা নেবো করছে আর কি, কোনোটাই আর কি ঠিক মতন পছন্দ হচ্ছে না। তারপরে ছোটো মানুষ তো, ও আবার নিচে থেকে দেখতে পাচ্ছে না, সেই জন্য আমাকে আবার বলছে মা কোলে নাও কোলে চেপে দেখবো, তাহলে কোলে চেপে দেখলে আর কি ওপরেরগুলো সব দেখতে পাবে, সেই জন্য এই দেখো কোলে চেপে পড়ছে, দিয়ে এখন কোলে করে নিয়ে নিয়ে আর কি দোকানে ঘোরাচ্ছি, কোনটা কি নেবে ও নিজেই বুঝে উঠতে পারছে না এত জিনিসপত্র দেখে। তো একবার বলছে এই গাড়িটা নেবো, একবার বলছে ওইটা নেবো, এই করছে আর কি। আর আমার ছেলে জানো তো, একটা গাড়ি নিলে মানে আর লাগে না, ওকে যদি একটা কিছু ওর পছন্দ মতন কিনে দেওয়া হয় তাহলে আর মানে দুটো নেবো বলে আর কি বায়না করে না। তো দেখছি এটা সেটা করে আর ওর পছন্দ আর হচ্ছে না, একটা করে নিচ্ছে কিন্তু মানে ঠিকঠাক ওর পছন্দ হচ্ছে না, মনের মতন হচ্ছে না। ওই দেখো একটা স্কুটি নিয়েছিলো প্রথমে, তো ওইটার পছন্দ হয়নি, আবার চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিল, তো আমি আর একটা তার সঙ্গে আর কি দুটো গাড়ি নিলাম। ও একটাই চাইছিলো বাস নেবো করছে, তো বাস নিয়েছে, আমি তার সঙ্গে একটা আর কি সেই মানে জিপ গাড়িগুলো হয় না পুলিশের গাড়িগুলো, ওই রকম একটা নিয়েছি, দুটো নিয়েছি। দিয়ে এখন দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে খেতে, আর একটা এখন টেলারের দোকানে এসেছি, তো আমার বরের জামা প্যান্ট আর কি করতে দেবো বলে, তো সেখানেই আর কি ছিটকিনে তৈরি করতে দেবো, ওই দোকানেই আর কি ও বসে বসে খাচ্ছে। দিয়ে এই যে আমার বর এখানে অর্ডার দিয়ে দিয়েছে জামা প্যান্টের, দিয়ে এখন গাড়ি বার করছে, দাঁড়িয়ে আছি, এখন বাড়ি ফিরবো। আর এটা হচ্ছে আমাদের রথতলার গেট, এখানেই রথের মেলা হয় আর জায়গাটার নাম রথতলা। তো এই দেখো মেলা থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এই যে বাদিকে মেলা হচ্ছে, দেখো রথের মেলা থেকে চলে এলাম, সোনা দুটো গাড়ি কিনেছে ব্যাস, আর কিছু নেই, আর ছিলাপি কিনেছি আর বাদাম ভাজা কিনেছি ব্যাস, মেলা ঘুরে চলে এলাম। ওটা তো একটাই কিনেছো, দেখো বাস কিনেছে সোনা, সোনা বাস কিনেছে, আবার কি একটাই তো কিনেছো, তাহলে একটাই নেবো, ওটা রেখে দিয়েছে, ওটা রেখে দিয়েছে কোথায়, ওটা রেখে দিয়েছে দোকানে। আর দেখো এই কানের গুলো কিনেছি, এগুলো দীঘা থেকে নিয়ে এসেছিলাম, কেমন লাগছে, পালক পালকের মতো কি, তো চলো বাড়ি চলে এসেছি, বাদাম ভাজা কিনেছি আর ছিলাপি কিনেছি। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে অনেক, 10টা বাজে, তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন নেক্সট ভ্লগে, টাটা গুড নাইট, টাটা গুড নাইট।